হ্যাঁ বাবা, আয় না একটু বাড়িতে। বাড়িতে একটু ঝামেলা হচ্ছে, খুব তাড়াতাড়ি আয় না একটু বাড়িতে। আচ্ছা দাদু, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা আমার ছেলেকে মারছো কেন? এই বাড়িটা ছেড়ে চলে যা তোরা। ছোট ভাই হয়ে তুই এরকম কথা বলতে পারলি? ভালোই ভালোই চলে যা, নাহলে এক্ষুনি তোদের মেরে দেবো আমি। হ্যাঁ, আমরা ঘর ছেড়ে কোথাও যাব না। যদি না যাস এক্ষুনি তোদের মেরে দেবো। এই তোমরা মারপিট করছো কেন? এই পুলিশ, পালাও পালাও। পালাবি কোথায়? চ এক্ষুনি তোদের থানায় নিয়ে যাবো, চকো চ। না স্যার ছেড়ে দাও, আর করবো না স্যার ছেড়ে দাও। এরপর থানাতেই তোর মজাটা দেখাবো, চ থানাতে। তোমরা সবাই থানাতে এসে দেখা করো। নিজের ভাই হয়ে তুই মারতে পারলি, এটা আমি কোনোদিন আশা করিনি। ছি দাদু, এ কি হয়েছে তোমার? তোমার মাথা ফাটলো কি করে? দেখ না জায়গা জায়গা করে আমাকে কি মারা মারলো। আমার জায়গা আমি নেবো না, তা তুমি বা আমার জায়গা দখল করবে কেন? হ্যাঁ, আমাদের জায়গা একদম ছাড়বো না। ওটা তোদের জায়গা, ওটা তো আমাদের জায়গা। না, ওটা আমাদের জায়গা। শোন, মরে গেলে জায়গা পড়ে থাকবে, কেউ নিয়ে যেতে পারবে না, বুঝেছিস? হ্যাঁ ঠিকই বলেছে দাদু। শোনো তাহলে, একটা তাহলে একটা গল্প বলি। তোমরা যখন জায়গা জায়গা নিয়ে এতই ঝামেলা করছো নিজেদের ভেতরে, তাহলে একটা গল্প শোনো। এক সাধু গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় পরে ও খালি পায়ে মন্দিরে মন্দিরে ঘুরছিল। এমন সময় রাত হয়ে গেছে, ও খুব খিদেও পেয়েছে। তখন সোমনাথ বলে এক বালকের সঙ্গে দেখা হয়। সেই বালক বলল, বাবা এত রাতে কোথায় যাচ্ছ? সাধু বাবা বলল, দেখি সামনে কোনো মন্দির আছে কিনা, সেখানে গিয়ে একটু ঘুমাবো। সোমনাথ বলল, সাধু বাবা এখানে কোনো মন্দির নেই, সেই 5 কিলোমিটার গেলে তবে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে। সাধু বাবা বলল, ঠিক আছে। দু এক পা এগোতেই এমন সময় সোমনাথ ডাক দিয়ে বলল, সাধু বাবা আজকে রাতটা আমার বাড়িতেই থাকো। সাধু বাবা বলল, না না মন্দিরেই যাই। সোমনাথ বলল, সাধু বাবা আজ রাতটা এখানেই সেবা করো। সাধু বাবা বলল, ঠিক আছে। রাতে সাধুর জন্য নিরামিষ রান্না করে দিল। সাধু বাবা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলো, সাধু বাবা বেরোবার সময় সোমনাথ সাধু বাবাকে অনেক সেবা করল, আর কিছু ফল দিয়ে বলল, এটা পরে খেয়ে নেবে। সাধু বাবা দু হাত দিয়ে আশীর্বাদ করল আর বলল, তোর আরো আয় উন্নতি হোক। সাধু বাবা কথা শুনে সোমনাথ হাসতে হাসতে বলল, সাধু বাবা যা আছে কাল তাও থাকবে না। সাধু বাবা সোমনাথের কথা শুনে এখান থেকে চলে গেল। ফের 2 বছর পর সাধু সেই বাড়িতে আবার আসে। এসে দেখে সোমনাথের ঘরটা অর্ধেক ভেঙে গেছে এক বড় ঝড়ে, তার ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন সোমনাথ এক রাজবাড়িতে কাজ করে। সোমনাথ সাধুকে দেখে খুব খুশি হয় আর সাধু বাবাকে খুব যত্ন করে সেবা করে। তাই দেখে সাধু বাবার চোখের জল। সাধু বাবা ভগবানকে বলছে, হে ভগবান তুমি এ কি করে দিলে? যাকে আমি এত আশীর্বাদ করলাম তার তুমি সব কেড়ে নিলে? সোমনাথ সেই কথা শুনে হাসতে হাসতে সাধু বাবাকে বলল, সাধু বাবা তুমি কেন এত দুঃখ পাচ্ছ? ভগবান তো সবাইকে সব রকম দিয়েছে, সেইভাবেই খুশি হওয়া উচিত। সময় তো সব সময় পাল্টে যায়, তাই আমারও সময় পাল্টে গেছে। এই শুনে সাধু বাবা মনে মনে বলল, আমি তো কেবল সাধু সেজে আছি, আসল সাধু তো তুই যে বালক। এই বলে চলে গেল। ফের 3 বছর পর সাধু বাবা সোমনাথের বাড়িতে এসে দেখল
রাজবাড়িতে আর কাজ করে না, এখন তো রাজবাড়ির মালিক। জানতে পারলো যে রাজবাড়ির মালিক মারা যাওয়ার পরে সব জায়গা সম্পত্তি সোমনাথের নামেই করে দিয়ে গেছে। রাজবাড়ির মালিকের কোনো ছেলে মেয়ে নেই সেই জন্যে। এই শুনে সাধু বাবা বলল, এবার আর কোনো চিন্তা নেই, ভগবান যেন এইভাবেই তোমাকে সুখে রাখে। এই শুনে ফের সোমনাথ ফের হাসতে লাগলো। সাধু বাবা বলল, তুমি হাসছো কেন? সোমনাথ বলল, এই সুখ আর বেশি দিন থাকবে না। সাধু বলল, কেন? সোমনাথ বলল, কাল এই জায়গা জমি সবই পড়ে থাকবে, বরং আমি থাকবো না, খালি হাতে এসেছি তাই খালি হাতেই যেতে হবে। এই কথা শুনে সাধু চলে যায়। ফের 5 বছর পর সাধু এসে দেখে সোমনাথ মারা গেছে, তার জায়গা জমি সবই পড়ে আছে। সত্যি যা বলেছিল তাই হলো। দাদা আমাকে ক্ষমা করে দাও। তাহলে কি বুঝলে? আমি যা ভুল করেছি জায়গা জমি সবই পড়ে থাকবে, আর আমাদেরকে খালি হাতেই চলে যেতে হবে। ঠিক আছে, আয় আমাকেও ক্ষমা করিস কোনো যদি ভুল থাকে। রাহুল, তুমি আমার অনেক বড় পাপ থেকে রক্ষা করলে, আমি যা ভুল করেছি আর কোনোদিন ভুল করব না এরকম। হ্যাঁ, আমাকেও ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও কমেন্ট ও লাইক করে দিও প্লিজ, ধন্যবাদ, যাতে নতুন নতুন ভিডিও আরো করতে পারি তোমাদের জন্য।